হাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো হিট এক্সচেঞ্জার কিভাবে কাজ করে এবং কিভাবে সার্ভিসিং করতে হয়। দুটি বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে একটি এখানে হিট এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন এবং এখানে চারটি পয়েন্ট দেখতে পাচ্ছেন টোটাল, উপরে দুটি পয়েন্ট এবং নিচে দুটি পয়েন্ট, টোটাল চারটি পয়েন্ট। তো এটি কাজ হলো এদিক দিয়ে, মূলত এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে স্টিম সাপ্লাই হয় এবং নিচ দিয়ে এই পাশ দিয়ে কন্ডেন্স আউট হয়, অর্থাৎ স্টিম সাপ্লাই হয়। আর এটি হলো রিটার্ন পয়েন্ট, এদিক দিয়ে ঢুকে স্টিম এবং এদিক দিয়ে বাইর হয়। যখন স্টিমটি হিট এক্সচেঞ্জারে ঢুকে আর ওই পাশ দিয়ে আপনারা যে একটি পাইপ দেখতে পাচ্ছেন, এখানে হলো রিটার্ন, এটা হলো রিটার্ন এবং নিচেরটি হলো সাপ্লাই। তো এদিক দিয়ে চিল ওয়াটার ঢুকে, অর্থাৎ ঠান্ডা পানি ঢুকে, যখন পানিটি ঠান্ডা পানিটি গরম করার প্রয়োজন হয় তখন এদিক দিয়ে স্টিম ঢুকে পানিটাকে গরম করে আবার পুনরায় এদিক দিয়ে চলে যায়। অর্থাৎ এখানে হিট এক্সচেঞ্জারের ভিতরে দুটি কয়েল আছে, যখন একটি কয়েল দিয়ে স্টিম ইন হয় এবং নিচ দিয়ে আউট হয় তখন পাশে যে চিল ওয়াটারটি, এটি সংস্পর্শে এসে চিল ওয়াটারটি একটি নির্দিষ্ট পরিমাণে গরম হয়ে যায়, অর্থাৎ হট হয়ে যায়। তো একটি হিট এক্সচেঞ্জারের মাধ্যমে মূলত এভাবে কাজ করে। আমি আবারও বলছি, আপনারা এখানে চারটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে দুটি পয়েন্টের মধ্যে হলো দুটি হলো স্টিমের পয়েন্ট আর দুটি হলো চিল ওয়াটার পয়েন্ট। আমি হাত দিয়ে দেখাচ্ছি, আবার উপরে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো স্টিমের সাপ্লাই পয়েন্ট আর নিচে হলো রিটার্ন। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চিল ওয়াটারের সাপ্লাই, এটা দেখেন স্টিম হিট এক্সচেঞ্জের ভিতরে ইন হয়েছে এবং এটা হলো আউট। অর্থাৎ চিল ওয়াটারটা যদি পানিটি গরম করতে হয় তাহলে এখানে স্টিম ইন করানো হয়। তো স্টিম হিট এক্সচেঞ্জের ভিতরে, আমি আবার আগেও বলছি, হিট এক্সচেঞ্জের ভিতরে এখানে দুটি কয়েল আছে, অর্থাৎ একটি পাইপ সিস্টেম আর একটি কয়েল সিস্টেম। আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিব। তো যখনই পানিটি গরম করতে হয় চিল ওয়াটারটি, তখন স্টিম এখানে প্রবেশ করানো হয়, তখন এটি সংস্পর্শে এসে পানিটি গরম হয়ে যায়। আর বলছিলাম সার্ভিসিংয়ের বিষয়, তো দেখেন আপনারা এদিক থেকে আমি দেখাচ্ছি, এখানে দেখেন প্রত্যেকটি নাট আটকানো আছে, দেখেন এপাশে এবং ওই পাশে। আপনারা যদি এটি খুলে নেন তারপর এই পার্টটা যদি বাহির করেন তাহলে এখানে প্রত্যেকটি পার্ট টু পার্ট বাইর হয়ে যাবে, অর্থাৎ খুলে যাবে, তারপর পরিষ্কার করে আবার পুনরায় লাগিয়ে দিবেন। তো ইজিলি বিষয়টি সার্ভিসিং করা যায়। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।